আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গয়ার মাছ শাহজালাল মাজারের কি জনপ্রিয় স্থান এবং সেই জনপ্রিয় স্থান নিয়ে আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে শাহজালাল মাজারের কয়েক বছর আগের গজার মাছের কাহিনী বলা হবে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেনি তারা কোন নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দেবেন। গজার মাছ শাহজালাল মাজারের উত্তর দিকে একটি পুকুর রয়েছে, সেই পুকুরে অসংখ্য অসংখ্য গজার মাছ রয়েছে। এই গজার মাছগুলোকে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেন। পুকুরের পশ্চিম কোনায় একটি মাছ বিক্রির ব্যবস্থা আছে। এখন গজার মাছের কয়েক বছর আগের কাহিনীটি। 2003 সালের 4 ডিসেম্বর বিষ্প্রয়োগে পুকুরের প্রায় 700 বেশি গজার মাছ হত্যা করা হয়, ফলে পুকুরটি গজার মাছ শূন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম কোনায় পুঁতে ফেলা হয়। পুকুরটি মাছ শূন্য হয়ে যাওয়ার পর শাহজালালের সফর সঙ্গী মৌলভীবাজারের শাহ মুস্তফা রাদিয়াল্লাহু মাজার থেকে 2004 সালে 11 জানুয়ারি 24টি গজার মাছ এনে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে গজার মাছের সংখ্যা প্রায় কয়েকশোতে দাঁড়িয়েছে। বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।